হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি কেয়ার ওয়ার্ল্ডে। তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমি ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো নতুন আরেকটা মেকআপ আইল, যেটা আমি আমার নিজের ফেসেই আমি তোমাদের সাথে শেয়ার করবো, একটা ওস্টেন লুক। তো তোমরা আমার সাথে থাকো আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার মুখটা পুরো আমি ফেসওয়াশ দিয়ে ধুয়ে এসেছি। এখন আমি এখানে নিভিয়ার সফট ক্রিম লাগাচ্ছি পুরো ফেসটা ভালো করে। আমি সবে মাত্র স্নান করে মেকআপ করতে বসলাম, তার জন্য তো আমার মুখটা ফেসওয়াশ দিয়ে ধোয়াই ছিল। আমি গলাতেও মেখে নিচ্ছি, মুখটা মেকআপ হবে, গলাটা মেকআপ হবে না, তার জন্য তো ভালো লাগবে না দেখতে। আমার পুরো নিভিয়ার সফট ক্রিমটা মাখা হয়ে গেছে, চুলগুলো এখন এলোমেলো, চুলগুলো একটু বেঁধে নিই, নয়তো মেকআপ করতে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে আমার। এখানে একটা ডক্টর ভেসলিন আমি মেখে নিচ্ছি, ঠোঁটটা ড্রাই হয়ে যায় তার জন্য, নয়তো লিপস্টিকটা পড়লে ফেটে ফেটে যাবে। এখানে একটা কালার বারের প্রাইমার নিচ্ছি, সব কিছু একটু উল্টো দেখাবে, তার জন্য আমি নামগুলো বলে দিচ্ছি। আমি সামনের ক্যামেরা থেকে ভিডিওটা করছি তার জন্য, তো দেখতেই পেলে প্রাইমারটা নিলাম। এবার সুন্দরভাবে মেখে নেব, সুন্দর সুন্দর, খুব সুন্দরভাবে, দেখো কথাও বাদ দেবো না। আমার স্কিনটা মোটামুটি ভালো, মেকআপটা খুব ভালো বসে, প্রাইমার না নিলেও বসে যায়, কিন্তু শীতকালে তো স্কিন প্রিপারেশন নিতেই হবে, সবার স্কিন তো সবার নয়, তার জন্য তো আমার প্রাইমার নেওয়া কমপ্লিট হলো। এখানে প্রাইমারটা মেখে আমি একটু হাওয়া দিয়ে দিচ্ছি, কেননা প্রত্যেকটা স্টেপেই 5-6 সেকেন্ড করে গ্যাপ দিতে হবে, তারপরে ক্রিমগুলো লাগাতে হবে। তো আমার এই হাত পাখাটা আছে কিন্তু এটা চার্জ নেই, তার জন্য আমি এই আর কি একটা খাপিয়ে হাওয়াটা নিচ্ছি। আজকে আমি ভুরু ড্রয়িং করবো, এখানে আছে প্রীতি অয়েল সেট, তার থেকে আইশ্যাডো নিচ্ছি, আইশ্যাডোটা ব্ল্যাক আইশ্যাডোটা নেব আমি, এই দেখো এইটা ব্ল্যাকটা নিয়ে এবার ভুরুটা ড্রয়িং করবো। খুব একটা বেশি নেব না, হালকা, আমার ভুরুটা তোলা নেই, সময় পাইনি আর কি তুলতে যাওয়ার। দেখো ভুরুটা, তোমাদের কাছে এরকম মানে কি বলবো, ভুরু ড্রয়িং করার পালি যদি না থাকে তোমরা হাই শ্যাডো ব্ল্যাক কালার দিয়েও করতে পারবে, কত বেঁধে যাচ্ছে কেন। থাক, এবার এই ভুরুটা করবো, দেখো দেখেছো করছি করছি। দেখো আমার হয়ে গেছে, দেখতে পেয়েছো, বোঝা যাচ্ছে আমার কালি নেওয়া হয়ে গেছে, বুড়োতে বুড়ো ড্রয়িং করা হয়ে গেছে। এখানে দেখো মেকআপ স্টুডিও প্যালেট থেকে আমার শেডের একটা আমি ফাউন্ডেশন নিচ্ছি, এইটাই নেব। ও মুখে দাগ দাগ আছে, তো ভুলে গেলাম অরেঞ্জ কারেক্টারটা দিতে, তো দিচ্ছি মাঝেই দিচ্ছি আমি, আজকে একটু বকবক করছি তো তার জন্য ভুলে গেছি, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, মেকআপ করতে করতে আমরা ভুলে যেতেই পারি। তার জন্য নিয়ে যাবো অরেঞ্জ কারেক্টার, দাগ আর মানে আরও বেশি ছিল, এখন তো কমেই গেছে মুখে। কই ওটা কোথায় দেখি, কোথায় কোথায় আছে, নেই তো বেশি, একটা পিম্পল আছে এখানে, একটু আছে চোখের নিচে, একটু দিয়েই নি, চোখটা রাতে ঘুমায়নি তো চোখটা একটু ডেবে ডেবে আছে, ডাবা ভাবটাকে একটু কমিয়ে দিই, ব্যাস ডাকে নিচে একটু। আর কোথাও নেই, খুব সিম্পল একটা লুক দেবো, খুব মানে দেখতেও ভালো লাগবে। এটা হচ্ছে বিউটি ব্লেন্ডার, ভেজানো ছিল কিন্তু আগে থেকে। ফাউন্ডেশন একটু 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 করে নিয়ে নিচ্ছি, ওইদিক তাকিয়ে আছি কেন, ওইদিকে আমার আয়না আছে। দেখো দেখো গলাতেও নিচ্ছি, ব্যাস হয়ে গেছে। এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই, খুব সিম্পল একটা মেকআপ হবে, খুব সিম্পল। আমি এরকম ডেভেলপ করতে থাকি,
দেখো দেখো কত ভালো করে ডাব 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 করছি, দেখেছো পুরো মিশে গেছে। এখন গলাতে করছি, গলাতে দেখো, গলাতে ডাব ডাব হবে না, তার জন্য এরকম এরকম করে টেনে নিতে হবে। টেনে নিচ্ছি তো, নিচ্ছি দেখো, নিয়েই যাচ্ছি। দেখেছো দেখেছো কত সুন্দরভাবে হয়ে গেছে, মিশে গেছে মিশে গেছে। এখন কি করব কি করব, পাউডার সেট করব, ফাউন্ডেশনটাকে বসিয়ে দেওয়ার জন্য, যাতে উঠে না যায়। হয়ে গেছে আমার ডাব ডাব করা, দেখতেই পেলে। এই যে এখানে মেকআপ স্টুডিওর লুজ পাউডার, তুলিটা কোথায়, এর মধ্যে আছে, এটা ধর। আমার আয়নাটা কই, আয়না ছাড়া তো হবে না, দেখতে পাবো না ফোনের ক্যামেরাতে। ভালো, দেখেছো কিরকম করে নিচ্ছে, তো এইভাবে পুরো ফেসটাকে আমি লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। বেশি বেশি করে নিতে হবে, কিপটে কিপটে করে নিলে হবে না, কিন্তু আমি আমার নিজের ফেসে করছি তো, তাই একটু অল্প নিচ্ছি, কিন্তু একেবারেও অল্প নিচ্ছি না। দেখতেই পাচ্ছো পুরো সাদা ভূত হয়ে গেছি, সাদা ভূত সাদা ভূত, দেখেছো। এখন আমি গলাতেও নিয়ে নিয়েছি লুজ পাউডারটা, দেখো সাদা ভূত থেকে আস্তে আস্তে সাদা বিল্লি হয়ে গেছি। এবার পুরো পাউডারটাকে ঝেড়ে ফেলে দিচ্ছি, দেখতে পেলে, দেখো কি করে ঝেড়ে ফেলছি। এই যে এখানে নিচ্ছি সুইস বিউটি পিকচার, উল্টো দেখাচ্ছে কেননা সামনে ক্যামেরা থেকে করছি তো, তাই আমি মুখ দিয়ে বলেও দিচ্ছি, পুরো ফেসে নেবো এখন। এই যে আই ম্যাজিক লেখা আছে, আই ম্যাজিক প্যালেট থেকে আমি এই যে কন্ট্রোল নিচ্ছি, আগে অন্য একটা প্যালেট থেকে একটু করে ফেলেছিলাম, আমি ভাবলাম না এটা থেকেই করি, এটা আমার কাছে খুব ভালো লাগে তাই। ফরহেড হয়ে গেল, জলাইন হয়ে গেল, এখন হবে নোজ আর কি কন্ট্রোল। বুঝে লাগতো, একটু ছিছিল করছি আমি, তোমাদের যদি এরকম কারণ আমার মতন হয়ে থাকে তাহলে অবশ্যই নোজ কন্ট্রোলটা করবে, আর কিছু করো না করো নোজ কন্ট্রোলটা করবে। মানে ফরহেডে যদি আমার মতন কপালটা যদি ছোট হয়, ফরহেডে দিলেও পারো না দিলেও পারো, নয়েস কন্ট্রোলটা করবে, একেবারে নাকটা একটু কালো মনে হবে, চিচল চিচল দিতেই হয়, দিলে বেশি ভালো লাগে। হয়ে গেছে, এইবার দেখো এই যে এখান থেকে ব্রাশ একটা নিচ্ছে, এই যে এটা এটা, হাসো দেখি হাসো, হেসে দিয়েছি, একটু অল্প দেখো একটু লাল লাল হয়েছে, পিকনিতে একটু নিই, মাকে ডবা একটু নিচ্ছি, দেখেছ। এই দেখো একটা নাম উল্টো করে দেওয়া আছে, ফ্যাশন কালার, ফ্যাশন কালারের এই যে প্যালেট উল্টো করে দেওয়া নেই, সরি আমি উল্টো করে ক্যামেরা ধরেছি, মানে ফ্রন্ট ক্যামেরা থেকে ভিডিওটা করছি, তার জন্য উল্টো দেখাচ্ছি, তার জন্য সরি, আমি নামটা বলেও দিচ্ছি ফ্যাশন কালার। এখান থেকে আমি গোল্ড, এই যে গোল্ডটা নিচ্ছি, একবার বেশি ফসে একবার বেশি কি দেখাচ্ছে, মানে ফোনের এই লাইটটার জন্য, ধর একটু আয়নাটা কই, আয়না ছাড়া তো দেখতে পাচ্ছি না ভালো, দেখতে পাচ্ছি মানে বুঝতে পাচ্ছি না কোথায় ঠিকঠাক নিতে হবে, দেখেছ ব্রাশারের একটু ওপরে, একটু চিকিমিকি করে নিলাম হাইলাইটটা দিয়ে, মানে একটু হাইলাইট হাইলাইটটা করে নিলাম, দেখ একটু আরো সুন্দর লাগবে। এবার দেখো নাকটাই নিচ্ছি, বাবা নাকটা কি সুন্দর দেখাচ্ছে, একটু থুত নিতে নিচ্ছি, এখানে একটু আপার লিপে নিচ্ছি ওপরে ঠোঁটের ওপর, এবার একটু ফরহেড, চিকনা চামেলি চিকনা চামেলি লাগবে আমাকে,
হাইলাইটার সেট করার জন্য আমি আবারো নিচ্ছি সুইস বিউটি ফিক্সচার। দেখেছো প্রীতি অয়েল সেট, এখান থেকে নিচ্ছি আমি এই যে এই পার্পল কালারটা নিচ্ছি, আর নিচ্ছে এটা নাম আমি জানি না, দেখে নাও কি কালার হতে পারে। এই দুটো অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে ব্রাশটাকে এইভাবে ঝেড়ে টোকা দিয়ে নেবে যাতে পাউডারগুলো বেরিয়ে যায়। আওয়াজটা পেয়েছো তোমরা, আমি একটু জোরেই টোকা দিয়েছি। আজকাল এখানে আমি এক্সট্রা পাউডার দেবো না, অন্য অন্য ভিডিওতে আমার দেখেছো এক্সট্রা পাউডার নিতে, তো আজকে আর নেবো না, তার জন্য আমি ঝেড়ে ফেলে দিয়েছি। এবার ব্রাশে যেটুকু লেগে আছে সেইটুকু দিয়ে কাজ হয়ে যাবে। দেখো আমার চোখটা খুবই ইঁদুরের মতন ছোট, দেখতে পেয়েছো? তার জন্য আমি একটা আই মেকআপটা করলে দেখতে ভালো লাগে না, তবুও একটু করি আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্য। মেকআপ করলো, মেকআপ শিখে যদি একটু শেয়ারই না করতে পারলাম তোমাদের সাথে, বলো তাহলে তোমরা তো একটু জানবে আমি একটা মেকআপ আর্টিস্ট আছি। শুক্লা নামে একটা মেকআপ আর্টিস্ট আছে, তো তোমাদের সাথে ভাবি একটু শেয়ারই করি, তোমরা একটু শিখে নাও মেকআপটা। খুব ইজি একটা আই মেকআপ, চোখটা ছোট বলে না কোনো মানে কোনো একটা আই মেকআপ ভালো আমি দেখাতে পারি না তোমাদেরকে, আমার নিজের ফেসে ফেসে অন্তত এত ছোট। আগে একটা পেন্সিল ব্রাশ নিয়েছি, এখন এটা ফ্ল্যাপি ব্রাশ নিয়েছি, নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো সুন্দরভাবে সুন্দরভাবে আর কি আই শ্যাডোটা মিশিয়ে নিচ্ছি। দেখেছো আজকে সিম্পল সব থেকে ইজি একটা আই মেকআপ। আগে চোখের পাতার উপরে এক্সট্রা কোনো আমি কনসিলার নিইনি, ফাউন্ডেশন নিইনি, ফেসে যেটুক দিয়েছি যেটুক লেগে আছে সেইটুক থেকেই নিচ্ছি। আর আমি ফেসেও কোনো কনসিলার দিইনি, কনসিলার না দিয়েও মেকআপ কীভাবে আমরা করতে পারি নিজেদের সিম্পল আর কি একটা লুকে মেকআপ, আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখেছো হয়ে গেছে, এখন আমি এটা আমার ডান চোখটা করলাম, এখন আমি বাঁ চোখটা করব। বাঁ চোখটা আর আমি তোমাদের সাথে শেয়ার করছি না, এটা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য এই চোখটা করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার এই চোখের পাতাটা অল্প আর এটা একটু বেশি বড়, তার জন্য ওপরে একটু উঠে গেছে, মানে একটু না দিলে ভালো লাগবে না, তো একটু দিয়েই ফেললাম। দেখেছো, দেখেছিস এটা ছোট আর এটা এখানে বেশি, তো হয়ে গেছে। এখন আমি একটু শিমার নেব, কোন শিমারটা নেব, এটা নেব না এটা নেব, কোন শিমারটা নিই দেখি, কোন শিমারটা নিই এর মধ্যে। দেখো এটা নিলে কিরকম লাগছে দেখি, ধর এইটা নিতে পারতো, ভালো লাগছে না, ভালো লাগছে, আমার স্টুডেন্ট বলেছে ভালো লাগছে, তো নিয়েই ফেললাম। চিকিমিকি চিকিমিকি, এবার চিকিমিকিটা একটু মিশিয়ে দিই, পেন্সিল ব্রাশ দিয়ে করতে হবে, ভালো লাগছে দেখো তো। ও তোমরা তো আমি ভিডিওটা তো এখনো পোস্টই করিনি, তাই তোমরা দেখবে কি বুঝবে কি করে ভালো লাগছে কিনা, এখন তো আমি ভিডিও করছি। ভালো লাগছে কোয়েল? ভালো লাগছে, ঝিকিমিকি ঝিকিমিকি, এর চোখেও নিচ্ছে ঝিকিমিকি, একটু ছেড়েই নি। আজকের আমার পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, আজকে ভিডিওটা আমি পুরো স্কিপ করছি না, পুরোটাই করছি, তবু অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য জায়গায় জায়গায় একটু আমি গ্যাপ দিচ্ছি, মানে একটা চোখ দেখাচ্ছি আর একটা দেখাচ্ছি না, এই করছি, বুঝেছো? ওপরে চোখে পাতা হয়ে গেছে, নিচে করছি দেখো, ওই ওপরে যে কালার নিয়েছি পার্পল কালার, নিচেও সেই কালারটা নিচ্ছি। দেখেছো এই যে হয়ে গেছে, হয়ে গেছে। এখন এখানে আমি একটা ল্যাকমির কাজল করছি, খুব ভালো, আমার তো ভীষণ পছন্দ, আমি ফোনের থেকে দেখতে পাচ্ছি না, ধর কয়লাটা এইভাবে, হ্যাঁ এভাবেই রাখা, কাজের করতে গেলে না জল চলে আসে, হলো পড়া এই চোখটাই, এই চোখটা আমি আর দেখাচ্ছি না। তো কাজলটা পড়া হয়ে গেছে, কাজলটাকে পুরো বাচ্চাদের মতন দেখতে লাগবে দেখো, তার জন্য এটাকে মিশিয়ে দিচ্ছি। এই যে এরকম একটা ব্রাশ, এটা হচ্ছে এই ব্রাশের নাম টাম কিছু নেই, কেননা এই ব্রাশ একটা সেটে ছিল। দেখো কিভাবে নিচ্ছে, দেখো সুন্দর দেখতে পেয়েছো, মিশে গেছে, দেখেছো পুরো কাজলটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি
চোখের উপর আর কি আইলাইনার করব না। আর এখানে আমি নেব আইশ্যাডো ব্ল্যাক কালার দিয়ে। পুরো দেখো কিভাবে আইলাইনার মতন করে নিচ্ছি। এটা শর্ট টাইমে করবে এইভাবে, যখন আমাদের হাতে টাইম থাকে না তখন আমরা এটাই করি, মানে আমি করি এরকম ভাবে। দেখতে পেয়েছো এই দেখো করে নিয়েছি। দেখো এই চোখটাই পরে নিয়েছি। এইবার আমি মাস্কারা নেব, মেবলিনের এটা আছে, এই মাস্কারাটা খুব সুন্দর, ছোট চোখ তো ওই জন্য বেশি একটা ভালো লাগে না। হয়ে গেছে পড়া, তো আমার দুই চোখে মাস্কারা পড়া হয়ে গেছে। এবার লিপস্টিকটা পরবো। এখানে দেখো একটা লিপস্টিক প্যালেট ডিলানিক আর কি, এটা উল্টো দেখাচ্ছে বারবারই বলছি, তো এই প্যালেট থেকে এই পার্পল কালারটা পরবো, পার্পল ঠিক না। তো দেখো আমি কি করে লিপস্টিকটা পরছি। দেখতে পেলে আমার পুরো লিপস্টিকটা পরা হয়ে গেছে। আমি চোখে একটু ভুরুর ওপরে, ওপরে না আর কি নিচে হাইলাইট করছি, চোখটা সুন্দর সুন্দর লাগে তার জন্য। এবার নেবো চোখে, এখানে দেখো মানে ওটা করে নিতে পারতো একবার ল্যাশ। তো এই দেখো চোখটা দেখতেই পাচ্ছ, আমি চোখে ল্যাশ পরে নিয়েছি। এই দেখো ছোট চোখ তো ল্যাশ পরেছি, তাকাতে পাচ্ছি না, তবু তাকিয়ে তাকিয়ে ভাবছি তোমাদের একটু দেখা। এই দেখো দেখতে পেয়েছ, তো পুরো মেকআপ লুকটা তো দেখলেই। এখন আমি দেখো এখানে একটু হাইলাইট হাইলাইট করছি, এই দুটো হাতটা উঁচু তো আমার, এখানে হাইলাইটটা নিলে একটু দেখতে ভালো লাগে, যেহেতু আমি একটা ওয়েস্টার্ন লুক করছি আর একটা ড্রেস পরেছি তার জন্য। দেখেছ কত সুন্দর লাগছে, চিকিমিকি চিকিমিকি দিচ্ছে, আমার কথা শুনে সবাই হাসছে। দেখতে পেলে এই দেখো চিকিমিকি দিল। এবার চুলটাকে একটু খুলে নি, একটু চিরুনি করে নি। মেকআপটা তো আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখন এই দেখো বালতির মতন বড় বড় রিং করছি আমি, বালতির মতন বড় তো দেখো, দেখি একটু কাছে গেলে যাই, কানে ছিদ্রটা ছোট হয়ে গেছে না। এই দেখো পরে নিয়েছি। তো এতক্ষণ আমি বসে বসে মেকআপটা করছিলাম, কিন্তু হঠাৎ আমার পার্লারে আমার মিষ্টি একটা ক্লায়েন্ট চলে এসছে, তো এই দেখো ফোনটা ঘুরিয়ে দিচ্ছি, হেয়ার কালার করছে, তো চেয়ারে বসে আছে, তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কানেক্টটা করছি। আর আমাকে হেল্প করছে আমার স্টুডেন্ট কোয়েল, কোয়েল কোথায় একটু দেখা দাও, চলে এসো। এই যে আমার স্টুডেন্ট কোয়েল, দেখতে পেয়েছ কানেরটা পরে নিলাম। এখন সে মালাটা কই কই একটু পাঠিয়ে যাই, তো এই দেখো একটা মালা। এই মালার পুঁথিগুলো কোথায় গেল, পাথরগুলো? দেখেছো পরে নিলাম। এখন বলো আমার লুকটা কেমন হয়েছে। তো এখন আমার হেয়ার স্টাইলটা বাকি আছে, দেখতে পেলে আমাকে
কি একটা পেচি মুখ দেখো, কত সুন্দর বানিয়ে ফেললাম সাজু গুজু করে, বাট মেকআপ করিয়ে দেখো কত সুন্দর করলাম। তো গাইস আমার পুরো মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছো এখানে আমি হেয়ার স্টাইলটা করিনি, হেয়ারটা খোলাই রেখেছি। খোলা রাখলে আমার কাছে বেশি ভালো লাগছিল তাই, তো পুরো একটা সুন্দর ওয়েস্টার্ন লুক আমি নিজেকে দিয়েছি। তো আমি তো ভীষণ ভীষণ স্যাটিসফাই আর কি, আমার লুকটা আমি করতে পেরে এত সুন্দর। তো গাইস তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা